হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে একটা পর্যন্ত আমাকে ফোন করবেন ফোন খোলা যারা দীক্ষা নিতে চান এবং যারা বাস্তু দোষ কাটাতে চান যারা হাত দেখাতে চান যারা কুষ্টি বিচার করতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেই ব্যবস্থা আপনাদের জন্য করেছি আজকের বিষয় হচ্ছে আমার মা বনেদের জন্য আমার ভাই বাবাদের জন্য আমার নিজের সন্তানদের জন্য আমার ভিডিও যারা তোমরা দেখো এক লাখ যদি দেখো দশ লাখ যদি দেখো চোদ্দো লাখ যদি দেখো তোমরা সকলেই আমার খুব প্রিয় আমার সন্তানের মতো তোমরা আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করি তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিত্য পূজা নিত্য পূজা কেমন করে করব কিভাবে করব। এই মহারাজ এই বলল ওই সাধু মহারাজ এই বললো ওই মাতাজি এই বলল কান করবেন না কান করবেন না সব সময়ের জন্য একটা কথা জেনে রাখবেন আমি গোবিন্দর গোবিন্দ আমার আমি আর কিচ্ছু চাই না আমি যেমন পারব তেমনিই দেব। শোনেন গোবিন্দ শুধু দেখেন তুলসীটা দিয়েছে তুলসীটা চন্দন মাখিয়ে দিল কি কিভাবে দিল সেটা গোবিন্দ দেখেন না গোবিন্দ ভোক্তা দেখেন যে আমাকে নিবেদন করেছে আমার ভক্ত আর কিছু দেখেন না কোনো নিয়ম কাননে যাবার দরকার নেই সকালে উঠবেন যারা খুব ব্যস্ত অফিস আছে কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য আছে অন্য কাজ আছে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় তারা কি করবেন সকালে আগে উঠেই স্নানটা করে নেবেন খুব সহজ সরলভাবে আমি বলছি কঠিন কিছু নয় স্নানটা করে নেবেন স্নান করার পরে মা তুলসী মহারানী সূর্য নারায়ণকে জল দিয়ে দেবেন দিয়ে ঘরে একটু ভোগ নিবেদন করে দেবেন যা পারবেন তুলসী দিয়ে ভোগ নিবেদন করে প্রণাম করে প্রসাদটা মুখে দিয়ে আপনারা আপন আপন কাজে বেরিয়ে যান বোঝা গেল সময় নেই যেহেতু তারপরে যখন সময় পাবেন দুপুরে এসে যখন সময় পাবেন তখন আপনারা গোবিন্দকে স্নান করান সিঙ্গার করান ফুল দিয়ে সাজান আরতি করো ঘন্টা বাজাও তখন তোমরা যা ইচ্ছে তাই করবে যদি সারা দিন সময় পেলে না অন্তত ভোগটা নিবেদন করে তোমরা চলে যাও সন্ধ্যের সময় এসে সন্ধ্যা প্রদীপ দিয়ে সুন্দরভাবে গোবিন্দ সেবা করো বাড়িতে সবাই কাজে যায় কে কি করবে দরকার নেই সবাই সবার মতো চলে যাবে অন্তত একজন গোবিন্দকে ভোগ নিবেদন করে বাড়ি থেকে বেরোবে তারপরে যখন তোমরা সময় পাবে যেভাবে সময় পাবে সেইভাবে তোমরা করবে আচ্ছা যদি সাতটায় বেরিয়ে যেতে হয় অন্তত পাঁচটায় উঠে পড়ো তাহলে ফুল তুলে গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করে আরাম করে চলে যাওয়া যাবে যদি আটটায় যাওয়া হয় তাহলে অন্তত সাড়ে পাঁচটা ছটায় উঠে পড়ো তারপরে গোবিন্দ সেবা করো আর কোনো নিয়মের ধারে না গোবিন্দ আমি বারবার বলেছি কথাটা আবারও বলছি কথাটা অত নিয়ম কানুন করার কোনো দরকার নেই নিয়ম কানুন করে ভগবানকে কেউ কোনো দিন পায়নি দেখুন একটা কথা যত বড় বড় ব্যক্তিদেরকে দেখবেন তাদের সাজ ধাজ তাদের মানে সাজানো গোছানো তাদের বিরাট ঠাকুর ঘর বিরাট রাধা রানী ভগবান গোপাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা সারাদিনই ঠাকুর নিয়ে থাকে তারা সারাদিনই ঠাকুর নিয়ে থাকে কিন্তু আমার একটা প্রশ্ন তারা কি গোবিন্দকে সাক্ষাৎ দর্শন পায় আমরা তো পাই না এটা ঠিক কথা একটা গরিব মানুষ সে পুজো করতে পারে না সে নিয়মকানুন করতে পারে না সে কী করে দেখা পাবে সত্যি তো সে কী করে দেখা পাবে সে ডাকতে জানে না ভজতে জানে না কিন্তু যারা ডাকে যারা ভজে তারা কি সত্যিই গোবিন্দকে পায় নিয়ম করে নিয়ম করে কোনো দিন গোবিন্দকে কেউ পায় না একটা জিনিস জানবে সুদামার থেকে গরিব কিন্তু এই পৃথিবীতে কেউ ছিল না সুদামা কিন্তু সব সময়ের জন্য গোবিন্দকে পেত সব সময়ের জন্য তার প্রমাণ কিন্তু ইতিহাস তার প্রমাণ কিন্তু আছে সেইভাবে কি আমরা গোবিন্দকে পাই আজকে যদি আমাদের গায়ে কেউ চাবুকের আঘাত করে গোবিন্দ এসে কি মাখন লাগিয়ে দেবে সুদামার মতো যারা খুব সুন্দরভাবে যাগযোগ্যভাবে পুজো করে যারা দেখায় সবাইকে তারা কি কখনো মাখন মানে পিঠে লাগানো পাবে গোবিন্দর প্রহ্লাদ মহারাজকে বিষ দিয়েছে অমৃত হয়ে গেছে সাপ ছেড়ে দিয়েছে সাপ প্রণাম করছে হাতিকে ছেড়ে দিয়েছে হাতি প্রণাম করছে পাহাড় থেকে ফেলে দিয়েছে ভগবান কোলে করে ধরে নিয়েছে যারা নিয়ম করে পুজো করে ঘটা করে পুজো করে যারা দেখায় যারা সবকে বলে এই নিয়ম করো তাই নিয়ম করো এই নিয়ম করো তারা কি পাহাড় থেকে লাভ দিলে গোবিন্দ ধরবে তাদেরকে এইগুলো মনের মধ্যে আনবেন না ভয় করবেন না গোবিন্দকে পুজো করতে গেলে আগে ভয় সরাতে হবে লজ্জা সরাতে হবে বোঝা গেল ভক্তি আর শ্রদ্ধাভাবে নিত্য পুজো করে যান অন্তত দিনে দুবার সময় পাচ্ছেন না উপায় নেই আমাদের দিনে দুবার সকাল আর সন্ধে গোবিন্দকে একটু ভোগ নিবেদন করার চেষ্টা করুন সকাল সন্ধে একটু আরতি একটু শঙ্খধ্বনি বাড়িতে করার চেষ্টা করুন সকালবেলা সবার আগে সূর্য নারায়ণকে জল দিয়ে তুলসী মহারানীকে জল দিয়ে আগে শঙ্খধ্বনি করুন কেন দিন শুভ হবে শুভ শঙ্খর ধ্বনি দিয়ে শুভ শঙ্খর ধ্বনি দিয়ে দিনটা শুরু করুন দেখুন আপনাদের দিন খুব সুন্দর যাবে আপদ বিপদ থেকে দূরে থাকবেন আপনারা আপনারা যেমন পারবেন তেমনি নিত্য পুজো করে যান কাউরির কথায় যাবেন না কাউরির কথায় কান দেবেন না নিয়মের মধ্যে গেলে কিন্তু জীবনে ভগবানকে তো পাবেনই না আর সেই সমস্ত নিয়ম করতেও পারবেন না সেই সমস্ত নিয়ম করার কোনো দরকারও নেই আজ পর্যন্ত যারাই গোবিন্দকে পেয়েছে তারাই কিন্তু খুব ভোলা ভালা যারা কিটিকাল যাদের দুষ্টু বুদ্ধি যাদের মানে মন খুব পাপে ভর্তি তারা আজ পর্যন্ত গোবিন্দর দয়া পায়নি গোবিন্দকে সাক্ষাৎ দেখতে পেয়েছে কিন্তু গোবিন্দর দয়া পায়নি তার প্রমাণ তার প্রমাণ সবাই আছে মামা শকুনি আছে দুর্যোধন আছে দুঃশাসন আছে সকলে আছে কার নাম করব সবাই শিশুপাল আছে তারা কি পেয়েছে গোবিন্দকে গোবিন্দকে কিন্তু তারা পায়নি কাজেই অত নিয়ম কানুনে যাওয়ার দরকার নেই নিত্য পুজো যেমন পারবেন তেমনিই করবেন আজকে আসছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয়